ডক্টর তমজিৎ চক্রবর্তী, আমি কনসালটেন্ট নিউরোসার্জন, রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। আজকে আমি যে জিনিসটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা হলো মাথা ব্যথা বা হেডেক। আমরা সবাই জানি মাথা ব্যথা একটা কমন সিমটমস, এটা আমাদের হয়তো সবসময় কারুর না কারুর হচ্ছে বা হয়েছে, সারা জীবনে একবার না দুবার আমরা মাথা ব্যথা সবার হয়েছে। এই মাথা ব্যথা জিনিসটাকে আমরা সবসময় গুরুত্ব দিই না, আমরা ভাবি যে ওভার দ্য কাউন্টার একটু প্যারাসিটামল খেলে বা অন্য কোনো ওষুধ খেলে হয়তো মাথা ব্যথাটা সেরে যাবে। আমি আজকে আপনাদের যে প্রবলেমটা নিয়ে বলতে চাই, যেটা মাথা ব্যথা রিলেটেড একটা প্রবলেম, এবং সেই প্রবলেমটা কিন্তু মাথা ব্যথা দিয়েই শুরু হয় এবং আলটিমেটলি সেটা একটা বড় আকার নেয়, এবং এই জিনিসটাকে আমি চাই যে আপনারা কেন কেউ অবহেলা করবেন না। দেখুন, মাথা ব্যথাটাকে আমরা দুটো ব্রড ক্যাটাগরিতে ভাঙতে পারি। একটা মাথা ব্যথা যেটাকে আমরা বলি প্রাইমারি হেডেক, যেখানে কোনো সেরকম কোনো কারণ আমরা খুঁজে পাই না, হয়তো পেশেন্টের বা হয়তো যার মাথা ব্যথা হচ্ছে তার হয়তো কোনো একটা স্ট্রেস চলছে, সেটা তার ফ্যামিলি রিলেটেড হোক, ওয়ার্ক প্লেস রিলেটেড হোক, বা অন্য কোনো কারণে তার মাথা ব্যথা হোক, সেই স্ট্রেসের জন্য তার একটা মাথা ব্যথা হচ্ছে। তো সেক্ষেত্রে হয়তো আমরা একটু ওষুধ খেলে বা মাথা ব্যথার ওষুধ খেলে বা একটু স্ট্রেস ফ্রি লাইফ যদি আমরা জীবনযাপন করতে চাই, তাহলে হয়তো সেই ব্যথা থেকে আমরা নিস্তার পেতে পারি বা মাথা ব্যথা আমাদের কমতে পারে। কিন্তু একটা ক্যাটাগরিজ অফ হেডেক আমাদের আছে, যেক্ষেত্রে তার সাথে কোনো একটা কোনো কজ তার সাথে রিলেটেড থাকে, এবং তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট কজ হচ্ছে ব্রেন টিউমার। এই ব্রেন টিউমার রিলেটেড হেডেক যেটা হয়, সেই মাথা ব্যথাটা অন্য মাথা ব্যথার থেকে একটু আলাদা। হয়তো সেটা শুরু হয় একটা কমন হেডেক নিয়েই, কিন্তু তার সাথে আমরা জানি যে একটা দুটো জিনিস অ্যাসোসিয়েটেড অনেক সময় থাকে। দেখা যায় যে পেশেন্টের মাথা ব্যথা হয়তো শুরু হয়েছিল অল্প হয়ে, ধীরে 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 তার সিভিয়ারিটি, যেটাকে আমরা বলি সিভিয়ারিটি অফ হেডেক, সেটা হয়তো গ্র্যাজুয়ালি বেড়ে চলেছে উইদিন এ স্প্যান অফ ডেজ অর উইকস অর ইভেন ইয়ার্স। বা দেখা যাচ্ছে যখন সেটা আরও সিভিয়ার হতে থাকলো, তার সাথে পেশেন্টের রিপিটেড একটা ভমিটিংয়ের এপিসোডস অনেক সময় হয়। বা হয়তো আমরা ভালো করে পেশেন্টকে হিস্ট্রি নিলে দেখতে পাই যে পেশেন্টের হয়তো একবার বা দুবার এর আগে কখনো একটা হালকা ফিটসের অ্যাটাক হয়েছে, যাকে আমরা এপিলেপসি বা ফিটস বলি। হয়তো তারা কোনো লোকাল জায়গায় গেছে, সেখান থেকে তাদের কোনো ওষুধ দিয়েছে এবং সেই ওষুধকে তাদের মাথা ব্যথাও সেরে গেছে বা ফিটসের অ্যাটাকও আর হয়নি, তো আমরা সেটাকে ভুলে যাই। বাট আমার বক্তব্য হচ্ছে, এই ধরনের সিমটমস যদি কারোর সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যার মাথা ব্যথা হয়তো আগে কম ছিল, ধীরে 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 সেটা ইভেন আফটার মেডিকেশনস বাড়ছে, বা তার সাথে তার একবার দুবার ভমিটিং হতে শুরু হচ্ছে, বা তার সাথে তার ফিটস অ্যাসোসিয়েটেড হচ্ছে, তাহলে কিন্তু আপনারা ইগনোর করবেন না। সেক্ষেত্রে আপনারা ডাক্তারদের সাথে যোগাযোগ করুন, কোনো নিউরোলজিস্ট বা নিউরোসার্জেনের সাথে আপনারা যোগাযোগ করুন। সেক্ষেত্রে আমাদের কাছে আমরা ইনভেস্টিগেশন করতে পারি, আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশনস যেমন সিটি স্ক্যান বা অনেক সময় আমরা একটু হাই এন্ড ইনভেস্টিগেশনস যেমন এমআরআই স্ক্যান করে আমরা জানতে পারি যে মাথা ব্যথার কারণ কী, বা তার সাথে কোনো ব্রেন টিউমার বা এই জাতীয় কোনো মেজর কজ, ইম্পর্ট্যান্ট কোনো ডিজিজ রিলেটেড আছে কি না। আজকের দিনে যত সায়েন্স প্রোগ্রেস হচ্ছে, মেডিকেল সায়েন্স যত এগোচ্ছে, এই সমস্ত ডিজিজগুলো, যে ডিজিজগুলো হয়তো আমরা 20 বছর বা 25 বছর আগে ভাবতাম ইনকিউরেবল, সেই ওষুধ সেই ডিজিজগুলোরও কিন্তু এক একটা ট্রিটমেন্ট আমরা জানি, সেই তার কিন্তু ট্রিটমেন্ট অনেক সহজলভ্য হয়েছে, এবং কলকাতা শহরেও ভারতের অন্যান্য শহরের মতো এখানেও তার ট্রিটমেন্ট সহজলভ্য হয়েছে, এবং আমরা ইজিলি সেই পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারি এবং ইজিলি সেই পেশেন্টকে একটা ট্রিটমেন্ট দিতে পারি, যে ট্রিটমেন্টের ফলে সে ইদার সেই রোগটা থেকে তার কিওর সম্ভব বা সেই রোগটা থেকে তার লাইফ এক্সপেক্টেন্সি আমরা অনেকটা বাড়াতে পারি। তাই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি আপনাদের মাথা ব্যথা হয় বা যদি আপনাদের মাথা ব্যথা দু একবার ওষুধ খাওয়ার পরেও না সারে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরা সেই মাথা ব্যথার ওভার দ্য কাউন্টার মেডিকেশনস দিয়ে ট্রিটমেন্ট করবেন না। আপনারা ডাক্তারের কাছে যান, কোনো নিউরোলজিস্ট বা নিউরোসার্জেন এরকম কোনো ডাক্তারবাবুর কাছে আপনারা যান, তাকে দেখান এবং তার একটা কারণ খোঁজার বা সেই জিনিস থেকে আপনারা নিঃসৃতি পাওয়ার বা রিলিফ পাওয়ার চেষ্টা করুন।